পৃথিবী সৃষ্টির পর থেকে একের পর এক সভ্যতা গড়ে উঠেছে। তারই মধ্যে কিছু সভ্যতা নিজের ছাপ রেখে গেছে ইতিহাসের পাতায়। ছোট থেকেই মা ঠাকুমাদের কাছে আমরা অনেক সভ্যতার গল্পকথা শুনেছি। এটাও শুনেছি যে আদিকালে বায়ু, বৃষ্টি, সূর্য পশুদেরকেই ভগবান হিসাবে পূজা করা হতো। আমরা যে সভ্যতার কথা এখানে দেখাতে চেয়েছি, সেই সভ্যতার মানুষেরা নিজেদের ইষ্ট দেবতা হিসাবে মৎস্যরূপী দেবতাকেই পূজো করতেন। মৎস্য পুরাণ অনুসারে প্রাগৈতিহাসিক দ্রাবিড় রাজ্যের বিষ্ণুভক্ত রাজা সত্যব্রত, যিনি পরে মনু নামে পরিচিত হন, একদিন নদীর জলে তিনি হাত ধুচ্ছিলেন। এমন সময় একটি ছোট মাছ তার হাতে চলে আসে এবং তার কাছে প্রাণ ভিক্ষা চায়। তিনি মাছটিকে একটি পাত্রে রাখেন, কিন্তু মাছটি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তিনি সেটিকে প্রথমে একটি পুকুরে, পরে নদীতে এবং শেষে সমুদ্রে ছেড়ে দেন, কিন্তু তাতেও কোনো ফল হয় না। সেটি এতটাই বৃদ্ধি পায় যে সকল পাত্রই পূর্ণ হয়ে যায়। শেষে মাছটি বিষ্ণুরূপে আত্মপ্রকাশ করে সত্যব্রতকে জানান যে আগামী 7 দিনের মধ্যে মহাপ্রলয় সংঘটিত হবে এবং সকল জীবের বিনাশ ঘটবে। তাই সত্যব্রতকে নির্দেশ দেওয়া হয়, তিনি যেন সকল প্রকার ঔষধি, সকল প্রকার বীজ, সপ্তর্ষি, বাসুকী নাগ এবং অন্যান্য প্রাণীদের সঙ্গে নিয়ে একটি বড় নৌকায় আশ্রয় গ্রহণ করেন। মহাপ্রলয় সংঘটিত হলে মৎস্যরূপী বিষ্ণু পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পুনরায় আবির্ভূত হন। তিনি সত্যব্রতকে নৌকায় আরোহণ করতে বলেন এবং তার শিঙে বাসুকী নাককে নৌকার কাছি হিসাবে বাঁধতে বলেন। সেই সময়ের ধারা বিবরণী অনুসারে মর্তলোকে সর্বপ্রথম অবতার মৎস্য অবতার। মানুষ আদিকাল থেকে সেই মৎস্যকেই ঈশ্বরের প্রতীক বা প্রতিবিম্ব হিসাবে তাঁরই পূজো অর্চনা করে আসছেন।